ডায়াবেটিস একটি বহুল প্রচলিত রোগ। আমাদের দেশে এই রোগের প্রকোপ এখন অনেক বেশি। প্রতি ঘরে ঘরেই দেখা যায় যে ডায়াবেটিস রোগী শনাক্ত হয়। আজকে এই বিষয়ে আলোচনার জন্যই আমাদের এই আয়োজন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি রাজ টিভিতে। এই অনুষ্ঠানটি পুরোটা জুড়ে সার্বিক সঞ্চালনার দায়িত্বে আছি আমি, ডক্টর আফরোজা শারমিন। আজকে আমাদের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ডায়াবেটিসের কারণ, চিকিৎসা ও করণীয়। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমরা সংযুক্ত করতে পেরেছি আমাদের অত্যন্ত প্রিয় স্যার, জনপ্রিয় মুখ, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন স্যার, অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, পরিচালক বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলিং। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনাকে রাজ টিভিতে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন স্যার? থ্যাংক ইউ। জি, ভালো আছি। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, আমি ভালো আছি। জি জি স্যার। স্যার, ডায়াবেটিস একটি বহুল পরিচিত রোগ। স্যার, এই বিষয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। স্যার, এই প্রথমে আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছিলাম ডায়াবেটিস রোগটা আসলে কি? ডায়াবেটিস রোগ সহজ কথায় বলতে গেলে রক্তে গ্লুকোজের মাত্রা অধিক, অর্থাৎ অতিরিক্ত গ্লুকোজ। যখন আমরা দেখি যে আমাদের রক্তে একটা নির্দিষ্ট পরিমাণ গ্লুকোজ আমাদের জন্য জরুরি, এর চেয়ে বেশি থাকলে এটা খারাপ, সেই অবস্থাকে মেইনলি আমরা ডায়াবেটিস বলি। আর যদি আমরা আক্ষরিক অর্থে বলতে চাই, তবে ব্লাড সুগার যদি খালি পেটে 7 বা 7-এর অধিক, ভরা পেটে যদি 11.1 বা তার অধিক থাকে, তখন আমরা তাকে ডায়াবেটিস হিসেবে শনাক্ত করি। যে কোনো সময় আমরা যদি আমরা দেখি যে কারোর ডায়াবেটিস এর কোনো লক্ষণ আছে এবং যদি তার ব্লাড সুগার পরীক্ষা করে 11.1 বা তার বেশি পাই, তাহলে আমরা বলতে পারি যে তিনি ডায়াবেটিসে ভুগছেন। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, আপনারা অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন রাজ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। অনুষ্ঠান সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে নাম বয়স উল্লেখ করে কমেন্ট সেকশন ব্যবহার করে তা আমাদের স্যারকে করতে পারেন। আশা করি আমাদের স্যার আপনার প্রশ্নটির উত্তর দিবে। অনুষ্ঠানটির সৌজন্যে রয়েছে রেনেটা লিমিটেড, পাওয়ার্ড বাই ড্যাম্পা এবং গ্লিনটা এম। স্যার, এই পর্যায়ে আমি জানতে চাচ্ছিলাম স্যার, ডায়াবেটিস তো বিভিন্ন ধরনের হয় স্যার, টাইপ গুলো যদি আমাদের একটু বুঝিয়ে বলতেন। ডায়াবেটিস কে সহজ ভাবে 4টে ভাগে ভাগ করি আমরা, টাইপ 1, টাইপ 2, আদার স্পেসিফিক টাইপ এবং জেস্টেশনাল ডায়াবেটিস। টাইপ 1, যদিও টাইপ 1, টাইপ 2 এবং আদার স্পেসিফিক টাইপ বা জেস্টেশনাল ডায়াবেটিস এর যে খুব বেশি ক্লিন কাট মার্জিন আছে তা না। যখন কোনো অটোইমিউন কারণে বা কোনো কারণে ইনসুলিন তৈরি করার জন্য যে সমস্ত বিটা সেল দরকার, সমস্ত সেলগুলি ডিস্ট্রাকশন হয়ে যায়, তখন আমরা এইগুলিকে বলি টাইপ 1। আর যখন কোনো নির্দিষ্ট কারণ আমরা বুঝতে পারি, যেরকম কখনো থাইরয়েড রোগের জন্য, কখনো অ্যাক্রোমেগালির জন্য, কখনো কোনো কোনো ওষুধের জন্য বা অন্যান্য কোনো রোগের জন্য, তাহলে আমরা আদার স্পেসিফিক টাইপ বলি। আর ডায়াবেটিস যখন আমরা প্রেগনেন্সি অবস্থায় কোনো রোগীকে যখন ডায়াবেটিস ধরা পড়ে, তখন আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস। এবং এই সমস্ত ক্যাটাগরির ভিতরে যখন যেটা ফিট না হয়, সেটাকে আমরা বলি টাইপ 2 ডায়াবেটিস। আসলে টাইপ 2-র তেমন কোনো স্পেসিফিক কারণও জানা যায় নাই এবং এটা কোনো প্রেগনেন্সি জনিত না, এটা ভিন্ন ধরনের একটা ডায়াবেটিস। যতদিন যাচ্ছে বিভিন্ন ডায়াবেটিস এর কারণ শনাক্ত করা যাচ্ছে, সেই সাথে সাথে টাইপ 2 ডায়াবেটিস এর পরিমাণও কমে যাবে আশা করি। যদিও আমাদের দেশে বেশিরভাগ রোগী টাইপ 2 ডায়াবেটিস, প্রায় 95% এর মতো টাইপ 2 ডায়াবেটিস এর পেশেন্ট, অর্থাৎ আমরা কোনো স্পেসিফিক কারণ তার জানতে পারি নাই। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। স্যার, এই পর্যায়ে আমি জানতে চাচ্ছি যে কি কারণে আসলে আমাদের এই ডায়াবেটিস রোগটা এত বেশি দেখা দিচ্ছে, মানে প্রতি ঘরে ঘরে শনাক্ত হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ।
এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আসলে এক কথায় এর কোনো উত্তর নেই, ঘরে ঘরে হচ্ছে, তার অনেকগুলি কারণ রয়েছে। যেরকম আমরা যদি মনে করি যে ডায়াবেটিস হয় যখন ইনসুলিনের অভাব হয় তখন ডায়াবেটিস হয়, অর্থাৎ ইনসুলিনের অভাব কখন হয়, ইনসুলিন তৈরি করার জন্য আমাদের যে প্যানক্রিয়াস বা অগ্নাশয় আছে সেই অগ্নাশয়ের এক ধরনের নির্দিষ্ট সেল আছে, আমরা তাকে বলি বেটা সেল, একটা নির্দিষ্ট কোষ যেটাকে বেটা সেল বলা হয়। এই বেটা সেল যদি ধ্বংস হয়ে যায় তাহলে ইনসুলিন তৈরি হবে না। যত বেশি ধ্বংস হয়ে যাবে, সম্পূর্ণ ধ্বংস হলে তো কোনো কথাই নেই, একটা নির্দিষ্ট মাত্রার পরে সেই যদি স্বল্প সংখ্যক বেটা সেল থাকেও তারা যে পরিমাণ ইনসুলিন তৈরি করে সেই ইনসুলিন দিয়ে আসলে দেহ চলে না, তখন আমাদের ডায়াবেটিস হয়। এখন এই বেটা সেল ধ্বংসের কারণ কি? অনেকগুলি কারণ হতে পারে। যেরকম আমরা বলি অটো ইমিউন কিছু ডিজিজ আছে, যে সরাসরি দেহের কিছু কিছু কোষ যখন দেহের কোনো আর একটা অর্গান বা কোনো কোষের বিরুদ্ধে লেগে যায় তখন তারা নিজেরাই নিজেদের ভিতরে ভিতরে এক ধরনের ধ্বংস সৃষ্টি করে। অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা এই ধরনের অন্যান্য যে নিজস্ব ডিফেন্স যে ক্ষমতা, তারা তারা নিজস্ব কোষের উপর এই কোষগুলিকে ধ্বংস করে যায়, যার ফলে আমরা দেখি যে বেটা সেলের পরিমাণ কমে যায় এবং তখন এটা হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে এই সমস্ত জিনিস, এই যে আমরা বললাম অটো ইমিউন বা যে কোনো ইমিউন যে ডিস্ট্রাকশন, কোনো ভাইরাল ইনফেকশনের জন্য হইতে পারে। আবার কিছু কিছু সাবস্টেন্স আছে আমরা জানি যে ভ্যাকর বা এই জাতীয় কিছু পয়জন বা অন্যান্য কিছু, এরাও এই ইনসুলিন তৈরিকারী যে বিটা সেল এগুলিকে ধ্বংস করতে পারে। এই এরই ফলে যখন একটা নির্দিষ্ট পরিমাণ ইনসুলিন তৈরি করার সেল বা বিটা সেল এগুলি নষ্ট হয়ে যায় তখন আমাদের ডায়াবেটিস হয়। এটা হচ্ছে টাইপ ওয়ান এর ক্ষেত্রে। আর আদার স্পেসিফিক টাইপ তো আমি কিছু একটা আপনাদের বলেছি, যে যেরকম হয়তো দেখা গেল একজনের থাইরয়েডের কোনো রোগ হয়েছে, থাইরোটক্সিকোসিস, সেই ক্ষেত্রে তার থাইরোটক্সিকোসিস বা কুশিং সিন্ড্রোম, অ্যাক্রোমেগালি বা কিছু কিছু ওষুধ ওষুধ আছে যেগুলি আমাদের ডায়াবেটিসের ব্লাড সুগার বাড়াতে পারে, তারা এভাবে ডায়াবেটিস তৈরি করে। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা কোনো কারণই জানি না, বিনা কারণেই একসময় দেখি যে আমাদের ব্লাড সুগার বাড়তে থাকে। এটা অবশ্য বিশেষ করে বয়সের সাথে সাথে এই রোগ আরো বাড়তে থাকে, যদিও এখন অল্প বয়স্ক মানুষের ভিতরেও টাইপ টু ডায়াবেটিস ধরা পড়ে এবং অনেকে আছে, তবে এটা মেইনলি বয়সের সাথে সাথে যখন আমাদের দেহের ইনসুলিন তৈরির ক্ষমতা বা ইনসুলিনের কার্যকারিতা, বিভিন্ন কোষে ইনসুলিনের যে গ্রহণযোগ্যতা, এইগুলি যখন কমে যায় তখন আমাদের টাইপ টু ডায়াবেটিস ধরা পড়ে। আর জেস্টেশনাল ডায়াবেটিস, যেটা প্রেগনেন্সির সময় একটা নির্দিষ্ট মাত্রা আছে, আমরা সেই মাত্রা যদি ক্রস করে তাহলে তাদেরকে বলি জেস্টেশনাল ডায়াবেটিস। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, একজন দর্শক আমাদের কাছে জানতে চেয়েছেন যে প্লিজ ডিসকাস অ্যাবাউট প্রি ডায়াবেটিক্স। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। এটা অন্তত বোঝা যাচ্ছে যে দর্শকের ডায়াবেটিস সম্পর্কে কিছুটা জ্ঞান আছে, এমনও হতে পারে যে উনি হয়তো ভালোই জানেন এই ব্যাপারে। প্রি ডায়াবেটিস হচ্ছে যে ডায়াবেটিস নয় আবার ডায়াবেটিস হতে পারে এর মাঝামাঝি অবস্থা, যেরকম আমরা খাওয়ার পরে 7.8 এর উপরে কিন্তু দেখা যাচ্ছে যে সেটা 11.1 এর নিচে, এই ব্লাড সুগার মাত্রা, বা ফাস্টিং এর ক্ষেত্রে 6.1 থেকে আমরা যেটা বললাম 7 এর নিচে, এই মাত্রা, এই মাত্রাগুলি আসলে একটা ডেঞ্জার সাইন যে হ্যাঁ আপনার বা আমাদের লোকজনের ডায়াবেটিস হতে পারে। প্রি ডায়াবেটিসের একটা বড় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই যে এখান থেকে ফিরে যাওয়া যায়। আমরা যদি সত্যিকার অর্থে কিছু মানে লাইফ স্টাইল যদি আমরা চেঞ্জ করতে পারি, লাইফ স্টাইল চেঞ্জ করতে পারলে আমাদের এই প্রি ডায়াবেটিসটা আসলে কন্ট্রোল করা সম্ভব, এবং আমরা সেই ক্ষেত্রে প্রায় 50 থেকে 60% লোক তাদের কিন্তু ডায়াবেটিস হবে না। সুতরাং আমরা বলতে পারি যে প্রি ডায়াবেটিস হলেই আমাদের সাবধান হওয়া উচিত এবং প্রি ডায়াবেটিস সম্পর্কে আসলেই জানা দরকার। এবং আরো কতগুলি কথা আছে যে প্রি ডায়াবেটিস যাদের হয় তাদের কিন্তু কার্ডিওভাস্কুলার রিস্ক বেড়ে যায়, সুতরাং আমরা প্রি ডায়াবেটিস যদিও ডায়াবেটিস না তবু তার দিকে আমরা নজর দিব। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।
স্যার, এই পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কি কি উপসর্গ নিয়ে ডায়াবেটিস রোগীরা আসলে আসে আমাদের কাছে। কিছু সিন্ড্রোম বলি যে কতগুলি নির্দিষ্ট লক্ষণ আছে, কিন্তু সেই লক্ষণগুলি আসলে খুব বেশি লোকের ভিতর ধরা পড়ে না। যেরকম বারবার প্রস্রাব হওয়া, অতিরিক্ত ক্ষুধা লাগা কিন্তু তা সত্ত্বেও স্বাস্থ্যটা দিন দিন ভেঙে যাওয়া, হ্যাঁ, পলিউরিয়া, পলিফেজিয়া, পলিডিপসিয়া, এই ধরনের আমরা যেরকম বলি, তার অতিরিক্ত তৃষ্ণা, এইগুলি হচ্ছে ক্লাসিক্যাল সিন্ড্রোম। কিন্তু প্রকৃতপক্ষে আমি যেটা বললাম যে আমাদের টাইপ 2 ডায়াবেটিসের পরিমাণ বেশি, বাংলাদেশ শুধু না, সমস্ত বিশ্বেই টাইপ 2 ডায়াবেটিস এর পরিমাণ বেশি, তারা কিন্তু এই ক্লাসিক্যাল কোন সিন্ড্রোম নিয়ে বা ক্লাসিক্যাল কোন সাইন সিমটম নিয়ে তারা প্রেজেন্ট করে না। এক একজন এক এক ভাবে প্রেজেন্ট করতে পারে। কেউ দেখা যাচ্ছে যে শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, উনি পরীক্ষা করলেন দেখলেন ডায়াবেটিস। কারো দেখা যাচ্ছে চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, ওনার ফ্রেন্ডরা বললো বা বাড়ির লোকজন বললো তোমার কি হয়েছে, তুমি একটু পরীক্ষা করে দেখো, দেখা গেলো ওনার ডায়াবেটিস হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আবার দেখা যায় যে কিছু ইনফেকশন, বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশন, আমরা যেটা বলি ছত্রাক জাতীয় কোন ইনফেকশন, চর্মরোগ কিছু আছে, সেই সমস্ত চর্মরোগ বা কোনো জায়গায় কেটে গেছে, সেখানে ইনফেকশন হয়েছে বা কাটাটা খুব তাড়াতাড়ি সেরে উঠছে না, অর্থাৎ হিলিং প্রসেসটা দেরি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা মনে করতে পারি যে তার ডায়াবেটিস হয়েছে এবং সেখানে পরীক্ষা করলে অনেকেরই ডায়াবেটিস ধরা পড়ে। এছাড়াও আমাদের বাংলাদেশ বলি বা বিশ্বের অন্যান্য দেশ, এখন অনেকটাই যেহেতু পরীক্ষা খুব ইজি হয়েছে, আমরা অন্যান্য রোগের জন্য দেখা গেল যে আমরা কোনো হার্ট অ্যাটাকের জন্য, কিডনি ডিজিজের জন্য বা যে কোনো একটা প্যাশেন্ট, যে কোনো রোগের জন্য আমরা রুটিন অনেক সময় চেক করতে যেয়ে ব্লাড সুগারটা টেস্ট করি, সেই ক্ষেত্রেও কোনো সিমটম ছাড়াই হয়তো কারো কারো ডায়াবেটিস ধরা পড়তে পারে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি কিন্তু কথা শুনতে পাচ্ছি না। কথা শুনতে পাচ্ছি না আপনাদের? জি স্যার, শুনতে পাচ্ছেন এখন? এবার শুনতে পাচ্ছি, প্লিজ। জি স্যার, স্যার অনেক দর্শকই আমাদের সাথে যুক্ত হয়েছেন, তার মধ্যে একজন দর্শক আমাদের কাছে জানতে চেয়েছেন, শফিকুজ্জামান স্যারের কাছে জানতে চাই, ডায়াবেটিস চিকিৎসায় ইপি গ্লিফোজিন এর ভূমিকা কতটুকু? সম্ভবত উনি এম্পাগ্লিফ্লোজিন লিখছেন। এম্পাগ্লিফ্লোজিন আমাদের জি স্যার, ডায়াবেটিসের ওষুধের ক্ষেত্রে এম্পাগ্লিফ্লোজিন অনেকটাই নতুন ওষুধ, অধিক হবে বাজারে পেয়েছি। এটার গুরুত্ব আমরা যখন দেখি যে বিশেষ করে ডায়াবেটিস রোগীরা অনেক সময় ইঞ্জেকশন নিতে চান না, ইঞ্জেকশন নিতে চান না, কিন্তু অন্যান্য যে সমস্ত ওষুধ আছে সেগুলি দিয়েও দেখা যাচ্ছে তাদের যখন কন্ট্রোল করা না যায়, সেই ক্ষেত্রে এম্পাগ্লিফোজিন একটা ভালো কাজ করে। এম্পাগ্লিফোজিন মেইনলি কাজ করে হচ্ছে যে তারা ব্লাড সুগার, এই যে ব্লাড সুগার একটা কিডনিতে যখন ছাঁকনির মাধ্যমে কিডনিতে কিডনি প্রস্রাবের সাথে বেরিয়ে যাওয়ার কথা, সেই সময় কিছু এনজাইম আছে যেগুলি এটাকে আবার রক্তে নিয়ে যায়। এই এনজাইমকে বাধা দিয়ে SGLT2, এদেরকে বাধা দিয়ে SGLT2 ইনহিবিটর হচ্ছে এই এম্পাগ্লিফোজিন। এরা করে কি, এই ব্লাড সুগারকে ইউরিন সুগারে, ইউরিনের মাধ্যমে সুগার হয়ে এটা বের হয়ে যায়, যার ফলে আমাদের ব্লাডের সুগারটা কমে যায়। সুতরাং আমরা বুঝতেই পারছি যে সহজেই যে যখন অনেক পদ্ধতি কোনো কাজে লাগে না, সেই সমস্ত ক্ষেত্রে এম্পাগ্লিফ্লোজিন আমাদের জন্য একটা আশীর্বাদ হয়েছে। তবে কতকগুলি জিনিস খেয়াল রাখতে হবে এই জায়গায়, যেহেতু ব্লাড গ্লুকোজ থেকে গ্লুকোজ, ইউরিনারি গ্লুকোজের পরিমাণ বেশি হয়, সেই ক্ষেত্রে গ্লুকোজ আমরা বলি যে গ্লুকোজের ভিতরে জীবাণু খুব তাড়াতাড়ি বংশবৃদ্ধি করতে পারে, এবং ইনফেকশনটা বিশেষ করে ইউরিনারি ইনফেকশন বা পেশাবের রাস্তার আশেপাশে যে ইনফেকশন, এই ড্রাগ দিলে তার সম্ভাবনা বেড়ে যায়, কিন্তু সবার যে হবে এমন না। সেক্ষেত্রে আমাদের হাইজিন মেনটেন করতে হয়, বিশেষ করে যারা আমরা এই সমস্ত ড্রাগ ইউজ করব তা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আশা করি দর্শক আপনি স্যারের প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। স্যার আরেকজন দর্শক জানতে চেয়েছেন, রতন ঘোষ, আমার ডায়াবেটিস খালি পেটে 6 থেকে 7 থাকে, তাহলে কি ওষুধ খেতে হবে? 6 থেকে 7, 7 তো আমরা বলছি যে ফাস্টিং যদি থাকে,
ফাস্টিং ব্লাড সুগার বলতে খালি পেটে, হ্যাঁ খালি পেটে, খালি পেটে 7 থাকলে এটা আসলে ডায়াবেটিস রেঞ্জের ভিতরেই পড়ে। ওনার যদি ডায়াবেটিসের অন্যান্য লক্ষণগুলি থাকে আমরা মনে করবো ওনার ডায়াবেটিস আছে। আর তারপরেও যদি আমাদের একটু সন্দেহ হয় তবে আমরা আর একটা পরীক্ষা করি, যেটা বলি যে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। আমরা গ্লুকোজ দিয়ে দেখি খাওয়ার আগে কত, খাওয়ার পরে কত। যদি সেই টেস্টে ধরা পড়ে ওনার ব্লাড সুগার ডায়াবেটিস মাত্রায় আছে, তাহলে ওনাকে অবশ্যই সেই ক্ষেত্রে কোনো চিকিৎসায় যেতে হবে। প্রথমে যে ওনাকে ওষুধ খেতে হবে এমন না, ওনার যদি লাইফ স্টাইল চেঞ্জ করেন, বিশেষ করে যারা হাঁটাহাঁটি কম করেন তারা যদি হাঁটাহাঁটি করেন, যারা খাওয়া দাওয়া বেশি করেন তারা যদি খাওয়া কন্ট্রোল করেন, যাদের দেখা যাচ্ছে টেনশন বেশি, ঘুম কম, তারা যদি তাদের একটা সাউন্ড লাইফ, ভালো জীবন যদি তারা যাপন করতে পারেন, তাহলে প্রকৃতপক্ষে তাদের তখনই ওষুধ শুরু করার কোনো প্রয়োজন নেই। এবং উনি মাঝে মাঝে তবে পরীক্ষা করবেন, যেহেতু ওনার ব্লাড সুগার অনেক কম সেক্ষেত্রে ওনার প্রতি মাসে পরীক্ষা করা দরকার নাই, অন্তত 3 মাস পর পর ওনার একবার পরীক্ষা করে দেখা উচিত যে আসলে এই ব্লাড সুগার মাত্রাটা কোনো বিপজ্জনক মাত্রায় গেল কিনা। সেই ক্ষেত্রে যদি বারবারই উনি দেখেন যে ব্লাড সুগার বেশি, তাহলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। কারণ যদি ব্লাড সুগার বেশি থাকে, যতক্ষণ বেশি থাকবে, যতদিন বেশি থাকবে, ততদিন আমার দেহের বিভিন্ন অর্গানের ক্ষতি হতে থাকবে, কিডনির ক্ষতি হতে থাকবে, চোখের ক্ষতি হতে থাকবে, হার্টের ক্ষতি হতে থাকবে। সুতরাং আমরা দীর্ঘদিন ব্লাড সুগারটা বেশি পর্যায়ে থাক এটা আমরা চাই না। সুতরাং সেই ক্ষেত্রে ওনার হয়তো চিকিৎসার প্রয়োজন হতে পারে ওষুধের দ্বারা। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আশা করি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। স্যার, এই পর্যায়ে আমি জানতে চাচ্ছিলাম যে একটা কুসংস্কার প্রচলিত আছে যে চিনি বেশি খেলে বা মিষ্টি খেলে ডায়াবেটিস হতে পারে, স্যার এর সত্যটা কতটুকু? আসলে এই কুসংস্কারটা এখন আস্তে আস্তে চলে যাচ্ছে, কারণ আমাদের সচেতনতা বাড়ছে, সবাই বুঝতে পারছে আসলে ডায়াবেটিস একটা রোগ, এখানে চিনি খেলেই যে হবে এমন না। কারণ কি, যে যারা প্রকৃতপক্ষে ডায়াবেটিস নাই তারা যদি পেট ভরে চিনি খায় তাদেরও ব্লাড সুগার বাড়বে না, আবার যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো চিনি আসলে খাওয়াই উচিত না। কারণ খাওয়ার সাথে সাথেই তাদের যেহেতু এই চিনিটা রক্তে যে রক্তের গ্লুকোজ বাড়াই দেবে এবং এই গ্লুকোজটা খুব তাড়াতাড়ি রক্ত থেকে সরবে না, অতএব তাদের চিনি না খাওয়া উচিত। সহজ কথায় বলতে পারেন যে চিনি খেলে আসলে ডায়াবেটিস হয় না, কিন্তু ডায়াবেটিস যাদের আছে তাদের আসলে চিনি খাওয়া উচিত না। যাদের ওজন বেশি আছে, চিনি আসলে ওজন বাড়াতে খুব সাহায্য করে, সুতরাং আমরা যাদের ওজন বেশি আছে তাদেরও বলবো আপনারা চিনি যতটুকু কম পারেন এবং না যদি খেতে পারেন সবচেয়ে ভালো হয়। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আসলে আমরা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রোগ্রামগুলো আয়োজন করছি। দর্শক আপনারা প্রোগ্রামগুলো বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আপনি এবং আপনার আশেপাশের সবাই এই অনুষ্ঠান দ্বারা উপকৃত হতে পারে। স্যার, আমি এখন জানতে চাচ্ছিলাম যে স্যার আপনি তো বললেন যে টাইপ 1 ডায়াবেটিস আর টাইপ 2 ডায়াবেটিস, স্যার সেই ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি হবে? হ্যাঁ, চিকিৎসা পদ্ধতি দুইটার জন্য অবশ্যই ভিন্ন আছে। টাইপ 1 আসলে এর আগে নাম ছিল ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। ইনসুলিন ডিপেন্ডেন্ট বলতে যে এই ধরনের রোগ ইনসুলিন ছাড়া চিকিৎসা করা যায় না। এখন পর্যন্ত আমরা বলি যে ইনসুলিনের উপর পূর্ণ নির্ভরতা এই রোগের। কিছু কিছু ড্রাগ যদিও কাজ করে মনে করা হয়, কিন্তু আসলে টাইপ 1 ডায়াবেটিস ইনসুলিন ছাড়া খুব ভালো কোনো ড্রাগ নেই। আর শোনা আছে লাইফ স্টাইলে অনেক সময় টাইপ 1 খুব বেশি ভালো কাজ করে না, কিন্তু টাইপ 2-র ক্ষেত্রে বিশেষ করে যারা ওবেইস পার্সন, যারা মোটা হয়ে গেছে, যারা হাঁটাহাঁটি কম করে, যাদের লাইফ স্টাইল খুব ক্লামজি বা যথেষ্ট টেনশন যারা কাটান, তারা যদি একটা সুন্দর লাইফ লিড করতে পারেন এবং এক্সারসাইজ নিয়মিত করতে পারেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে টাইপ 2-র অনেকেরই হয়তো ওষুধ লাগে না। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে টাইপ 1 এবং টাইপ 2-র অনেক ডিফারেন্স আছে চিকিৎসা ক্ষেত্রে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। স্যার, আরেকজন দর্শক আমাদের কাছে জানতে চেয়েছেন, সিরাজুল ইসলাম। স্যার, ডায়াবেটিস কমানোর ক্ষেত্রে হাঁটাহাঁটির গুরুত্ব সম্পর্কে যদি বলতেন। হাঁটাহাঁটি করলে ব্লাড সুগার কমে, কমে কিভাবে? এই যে মাসল যে এক্সারসাইজ করে, এই মাসলে তখন এর গ্লুকোজের আপটেকটা বেড়ে যায়, অর্থাৎ ব্লাডে যে গ্লুকোজ আছে সেই গ্লুকোজটা সহজেই মাংসের ভিতরে ঢুকে যায়।
যেহেতু মাংসের ভিতরে ঢুকে যায়, অতএব ব্লাড সুগার কমে যায়। এছাড়াও এক্সারসাইজের যে ফিটনেস বাড়ায়, ফিটনেস বাড়লে প্রথমে যে ডায়াবেটিস রোগীটা অত্যন্ত দুর্বল ছিল, যার ব্লাড সুগার অনেক হাই ছিল, সে ডায়াবেটিস কমায় যদি নিয়মিত হাঁটে, তাহলে দেখা যাচ্ছে যে তার হাঁটার শক্তি যেরকম বৃদ্ধি পায়। তার একটু আগে আমরা যেটা বলছিলাম যে একটা সুন্দর লাইফ স্টাইল, সুন্দর জীবন, সুন্দর জীবনের জন্য কিন্তু হাঁটার একটা গুরুত্ব আছে। কেউ যদি প্রতিনিয়ত হাঁটে তার দুশ্চিন্তাও অনেকটা কমে যায়, কারণ তার এই যে অ্যাটেনশন কিছুটা সময় হলেও অন্তত এই হাঁটাহাঁটির দিকে থাকে, এটাও তার জন্য একটা। এবং তার অন্যান্য দেহের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে সেই সমস্ত জায়গায় ব্লাডের যে সার্কুলেশনটা বাড়ে, হার্ট ডিজিজ থেকে শুরু করে অন্যান্য প্রত্যেকটা ডিজিজের উপরই এর একটা পজিটিভ ইম্প্যাক্ট বা আমরা বলি যে এর একটা গুরুত্ব আছে। তবে যদি কারোর এমন হয় যে সে হার্ট ফেলিওরের রোগী, তবে তার জোর করে আসলে হাঁটা তার উচিত হবে না, কারণ সেই ক্ষেত্রে তার হার্ট ফেলিওরের সমস্যা বাড়তে পারে, সেই দিকে তার অবশ্যই দৃষ্টি রাখতে হবে। তাছাড়াও যারা হাঁটতে পারে না, বিশেষ করে বাতের রোগী বা কোনো ভাঙা চোরা আছে এরকম কোনো রুগী যার হাঁটাহাঁটি করলে সমস্যা হতে পারে, তাদের ডায়াবেটিস কমানোর জন্য হাঁটার কোনো প্রয়োজন নাই। যদি প্রয়োজন হয়, এমন দেখা যাচ্ছে যে মুখে খাওয়ার ওষুধে তার কন্ট্রোল হচ্ছে না, সেই ক্ষেত্রে কিছুদিনের জন্য সে ইঞ্জেকশন নিতে পারে, তো অবশ্যই সেই ক্ষেত্রে কিন্তু তার হাঁটা পরিহার করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনি খুব সুন্দর করে সাবলীল ভাবে স্যার আমাদের বুঝিয়ে বলছেন, এর জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার এখন আমি জানতে চাচ্ছিলাম যে ডায়াবেটিস রোগীদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। থ্যাংক ইউ। ডায়াবেটিস রুগীদের আসলে কারো জন্য কোনো সাবধানতাই দরকার নাই, আবার কারো জন্য অনেক কিছু সাবধানতার আছে। যারা সাধারণভাবে ডায়াবেটিস কন্ট্রোল আছে, ফিজিক্যালি ফিট, তাদের আসলে কতগুলি খাবার, বিশেষ করে চিনি গুড় বা চিনি গুড়ের তৈরি এই সমস্ত পিঠা, এইগুলি পরিহার করা উচিত। খুব মিষ্টি ফল যাতে দেখা যাচ্ছে, বা আমরা এই যে আখ, আখ খাওয়াটাও আসলে তাদের জন্য উচিত না, কারণ এখানে তো গ্লুকোজের পরিমাণ বেশি আছে। আবার খুব খুব মিষ্টি ফল যেরকম আঙুর, বেদানা, খেজুর, আম, তরমুজ, এই সমস্ত খাবার আসলে কিন্তু ব্লাড সুগার খুব তাড়াতাড়ি বাড়ায়। সুতরাং সেই দিকে তারা নজর রাখবে যাতে এই সমস্ত খাবার দাবার তারা কম খাবে। আর তাদের একটু আগে যেটা বলা হলো, তারা নিয়মিত অন্তত হাঁটবে। একটা ডায়াবেটিস রোগীর জন্য সাধারণভাবে বলা হয় যে সে যদি 30 মিনিট প্রতিদিন হাঁটে, সপ্তাহে অন্তত 5 দিন যদি হাঁটে, মোটামুটি ধরে নেওয়া যায় যে তার এক্সারসাইজ যতটুকু প্রয়োজন সেটা হয়েছে। কেউ যদি এর চেয়ে একটু বেশি পারে তাতেও কোনো সমস্যা নাই। তবে এমন না যে সারাদিন ধরে আমার হাঁটতেই হবে, এইরকম কেউ কেউ আছে খুব বেশি হাঁটে, হয়তো সেই রকম পরিমাণ হাঁটা তার প্রয়োজন নাই, প্রয়োজনের বেশি হাঁটাও আসলে খুব বেশি যুক্তিযুক্ত নয়। সুতরাং আমরা এই একটা জিনিস বলতে পারি। আর কতগুলো জিনিসের সাবধান থাকবে তারা, যে যে কোনো একটা ইনফেকশন হলেই তারা যেন খুব তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হয় এবং এই ইনফেকশনটা যাতে আর না বাড়ে। আরো কতগুলি বিষয় আমরা বলতে চাচ্ছি। এখন তো আমাদের করোনাকালীন সময়, আমরা বলতে চাই যে যারা ডায়াবেটিস রুগী আছেন তারা প্রত্যেকেই চেষ্টা করবেন করোনার টিকা নেওয়ার এবং করোনার কন্ট্যাক্ট থেকে দূরে থাকার। করোনার কন্ট্যাক্ট থেকে দূরে থাকতে হলে আমাদের স্বাস্থ্যবিধিতে সহজভাবে কয়েকটা কথা বলা আছে, হাত ধোয়া, নিয়মিত হাত ধোয়া, তারপর তার একটা ডিস্টেন্সিং মেনটেন করা, 3 ফুট দূরে থাকা, মাস্ক ব্যবহার করে, এইগুলি করলে আসলে ডায়াবেটিস রোগীরা অনেকটাই কিন্তু ভালো থাকতে পারে। আর করোনার টিকার পরে একটা কথা বলে রাখা ভালো, যে করোনার টিকা যদিও যে কোনো অবস্থায় নেওয়া যায় ডায়াবেটিসের, তবে ব্লাড সুগার যত বেশি হবে আসলে তার ইমিউনিটিটা তত কম তৈরি হবে, কারণ ব্লাড সুগার আসলে একটা ইমিউনিটি কমায় দেয়। সুতরাং আমরা চেষ্টা করব একজনের ব্লাড সুগার কমায় একটা নির্দিষ্ট মাত্রা, বিশেষ করে 10-এর নিচে এনে টিকা দিলেই ভালো হয়। তারপরেও যদি আমরা কোনো কারণে দেখা যাচ্ছে আমার ডেট নাই, আমি ইঞ্জেকশন সঙ্গে সঙ্গে নিতে পারি, তবে আমি চেষ্টা করব সেই দিন থেকেই যেন আমার ডায়াবেটিস কন্ট্রোলটা সুন্দর হয়, সেদিকে আমরা দৃষ্টি দিব। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার একজন দর্শক আমাদের কাছে জানতে চেয়েছেন, মোহাম্মদ শফিক, স্যার আমার বয়স 45 বছর, 6 মাস আগে ডায়াবেটিস ধরা পড়ে এবং গত 2 মাস থেকে আমি গ্লিনটা খাচ্ছি এবং কন্ট্রোলে আছে, কিন্তু খারাপ খবর হলো গত মাসের প্রথম দিকে হার্ট অ্যাটাক হয় এবং একটি রিং পরিয়েছি। এখন আমি কি কি সতর্কতা অবলম্বন করব এবং এম্পাগ্লিফোমিজিন খেতে পারবো কিনা?
ধন্যবাদ দর্শক। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার যেহেতু ক্লিনটাতে আপনার কন্ট্রোল আছে, যদি কন্ট্রোল থাকে অন্য কোনো ওষুধ আসলে যোগ করা জরুরি না। আমরা বলি সবচেয়ে সহজ কম দামি ওষুধ মেটফরমিন হচ্ছে মানুষের জন্য সবার ডায়াবেটিসের জন্য ফার্স্ট চয়েস। তো উনি যেহেতু গ্লিনটা দিয়ে শুরু করছেন, যেই শুরু করুক, যে ডাক্তার সাহেব এই ডিসিশনকে অবশ্যই স্বাগত জানাই যে উনি গ্লিনটা কন্টিনিউ করতে পারেন। আর উনি যেহেতু হার্টের রোগী আর ওনার স্টেন্টিং করা হয়েছে, সেই ক্ষেত্রে ওনার রক্তে যাতে দলা না বাঁধে বা রক্ত জমাট না বাঁধে সেই দিকে ওনার খেয়াল করা উচিত। এই ক্ষেত্রে ডাক্তার সাহেব যে সমস্ত ওষুধ দিয়েছেন, আমার মনে হয় সেই সমস্ত ওষুধগুলি ওনার নিয়মিত খাওয়া উচিত। এবং এক্সারসাইজে যদি ওনার কোনো সমস্যা না হয়, আমি যেটা বলেছিলাম যে হার্ট ফেলও যদি না থাকে, তাহলে ওনার এক্সারসাইজ নিয়মিত করা উচিত। অন্তত ওনার যেহেতু হার্টের সমস্যা আছে, কার্ডিওভাস্কুলার ডিজিজ, অ্যাথারোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য এক্সারসাইজ একটা খুবই ভালো জিনিস। যে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের রক্ত নালীগুলির প্যাটেন্সি ঠিক থাকে, অর্থাৎ রক্ত নালীগুলি যত রক্তে চর্বি জমতে থাকবে তত রক্ত নালীগুলি ছোট হয়ে আসবে, এবং রক্ত নালীগুলি ছোট হয়ে আপনার যেটা বলেন ব্লক বা এই জাতীয় জিনিস তৈরি করবে। তখন আমাদের রিং দেখা গেলে আর একটা রিং হয়তো ওনার পরানো লাগতে পারে যদি এইরকম উনি সতর্ক না হন। সুতরাং সেকেন্ডারি প্রিভেনশন ওনার এখন যেটা দরকার, যে হার্টের রোগীর জন্য যে সমস্ত নিয়মাবলী সবগুলি ওনার মানা উচিত। একটা সুন্দর লাইফ, এক্সারসাইজ এবং ডায়েট, ফলমূল বেশি খাবে এবং চর্বি জাতীয় খাবার কম খাবে, এইগুলি মোটামুটি ওনার জন্য একটা সহজ উপদেশ আর কি। ধন্যবাদ। ধন্যবাদ। আশা করি দর্শক আপনি স্যারের উপদেশ অনুযায়ী আপনি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করবেন। স্যার, এই পর্যায়ে আমি জানতে চাচ্ছি যে দীর্ঘদিন যদি ডায়াবেটিস থাকে এবং সেটা যদি অনিয়ন্ত্রিত থাকে, তাহলে স্যার কি কি ধরনের কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে? সরি, আপনার প্রশ্নটা আবার করতে হবে, কারণ আমি ফোনে আছি তো, আমার একটা ফোন আসছিল, আমি শুনতে পারি নাই সব। আবার জি কোশ্চেনটা স্যার, করতে হবে, সরি। জি স্যার, জি স্যার, অসুবিধা নেই স্যার। আমি জানতে চাচ্ছিলাম যে দীর্ঘদিন যদি যদি ডায়াবেটিস থাকে এবং অনিয়ন্ত্রিত থাকে, তাহলে কি কি ধরনের কমপ্লিকেশন হতে পারে? হ্যাঁ, কমপ্লিকেশন অফ ডায়াবেটিস দীর্ঘদিন, যেহেতু আপনি প্রশ্ন করছেন, সুতরাং আমরা দীর্ঘদিনের ব্যাপারেই বলি যে দীর্ঘদিন যদি ডায়াবেটিস থাকে, আমাদের কতকগুলি রোগ খুবই কমন। শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। জি স্যার, শোনা আমরা যাচ্ছে? শুনতে পাচ্ছি। জি জি। আচ্ছা, দীর্ঘদিন যদি কারোর ডায়াবেটিস থাকে, তাহলে তার কিডনির সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে, এবং স্ট্রোকের সম্ভাবনা বাড়ে এবং ইনফেকশনের সম্ভাবনা বাড়ে, এবং অন্যান্য যে সমস্ত রোগ আমাদের আছে সেই সমস্ত রোগগুলি আরো খারাপের দিকে যেতে পারে। সুতরাং যে দীর্ঘদিন যা করা উচিত, যাতে খুব অল্প দিনের ভিতরে এটা একটা কন্ট্রোল মাত্রায় আসে। ধন্যবাদ স্যার। স্যার, থ্যাংক ইউ। ডায়াবেটিস রোগীদের যে প্রায়শই বলা হয় যে হাত, পা এবং চোখের যত্ন নিন, স্যার কেন এই ব্যাপারটা তাদেরকে বলা হয়? হাত পা চোখের যত্ন বলতে, পায়ে বিশেষ করে হাতের যত্ন অবশ্য আমরা খুব বেশি ওইভাবে বলি না, পায়ের কথা বেশি বলি, কারণ যে অনেক সময় অনেকেই পায়ে খেয়াল করে না। ডায়াবেটিস যখন দীর্ঘদিন থাকে, আপনাকে একটু আগে যেটা বলছিলাম, হয়তো একটা জিনিস বলা হয়নি আমার, যে দীর্ঘ কমপ্লিকেশনের ভিতরে একটা নিউরোপ্যাথি বলে একটা জিনিস আছে, যে নার্ভ নষ্ট হয়ে যায়। কখনো কখনো দেখা যায় যে হাত পায়ের নার্ভ নষ্ট হয়ে যায়, এবং যখন পায়ের নার্ভ বিশেষ করে নষ্ট হয়ে যায়, তখন এই যে প্রায়ের যে সেন্সটা, অর্থাৎ এইটাতে কোনো কোনো গরম কিছু লাগা, কোনো কাঁটা ফোটা, কোনো ইনফেকশন হওয়া, এই জিনিসগুলি তার গোসলের ভিতরে হয় না, ভিতরে ভিতরে এইগুলি আরো খারাপের দিকে যেতে থাকে। যার ফলে আমাদের নিয়মিত ভাবে অন্তত পাটা চেক করা উচিত, যে পায়ে কোথাও কাঁটা ফুটলো কিনা, কোনো ইনফেকশন হলো কিনা, এই জিনিসগুলি আমাদের দেখা উচিত। হাতের যত্ন আসলে ওইভাবে, আমরা তো হাত তো সবসময় সামনেই থাকে, আমরা আসলে হাতে তো সহজেই বুঝতে পারবো যে হাতে কোনো সমস্যা হলে, বিশেষ করে পেরিফেরাল নিউরোপ্যাথির জন্যই আমরা হাত পায়ের যত্নের কথা বলি। আর চোখের ব্যাপারে, চোখের অনেক সমস্যাই ডায়াবেটিসের জন্য হতে পারে, চোখের ইনফেকশন বেশি হতে পারে। তারপরে আপনি যেটা বলছিলাম যে ক্রনিক কমপ্লিকেশন, যে দীর্ঘমেয়াদী যদি ডায়াবেটিস থাকে,
তাহলে চোখের যে নার্ভ, আমাদের এই রেটিনোপ্যাথি যে আমরা একটু আর্লিয়ার এটা দেখি, রেটিনোপ্যাথি বিশেষ করে যদি আর্লিয়ার দেখি তাহলে এই রেটিনোপ্যাথির জন্য ভালো ভালো চিকিৎসা আছে, ভালো বিশেষ করে কিছু ড্রাগ আছে, তারপরে কিছু অন্যান্য কিছু সিস্টেম যেরকম লেজার থেরাপি আছে, এইগুলি যদি আমরা রুগীর জন্য সাজেস্ট করতে পারি তাহলে রুগী দীর্ঘদিন একটা চোখে ভালোভাবে চোখে দেখতে পারে। কিন্তু যদি আমরা এটা খেয়াল না করি, অন্তত একজন ডায়াবেটিস রুগী বছরে একবার হলেও চোখটা দেখানো উচিত চোখে, কারণ সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি আর্লি ডায়াগনোসিস হবে যে তার কোনো রেটিনায় কোনো সমস্যা হলো কিনা। সেই ক্ষেত্রে আমি যেটা বললাম যে তার ইনজেকশনের মাধ্যমে অথবা যে ইয়ের মাধ্যমে আমরা তার চিকিৎসা করতে পারি, রেটিনোপ্যাথি যে লেজার থেরাপি বা অন্যান্য থেরাপি, এই জন্যই আপনি বলতে পারেন যে হাত পা এবং চোখের জন্য বিশেষ নজর দেওয়া উচিত। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আপনি অনেক ব্যস্ততম সময় থেকে আমাদের সময় বের করে স্যার আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং মূল্যবান তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করেছেন। স্যার সর্বশেষ যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। দর্শকদের প্রথমেই আমি ধন্যবাদ জানাবো যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন, কারণ দর্শকই হচ্ছে আমাদের প্রেরণার উৎস। একই সাথে যদি তাদের ডায়াবেটিস থাকে আমি বলবো আপনার নিয়মিত ডায়াবেটিসটা চেক করেন, যদি ভালো কন্ডিশনে থাকে তাহলে হয়তো আপনি সেই সময় ডাক্তার নাও দেখাতে পারেন। আপনার ব্লাড সুগার যত বেশি থাকবে আমি মনে করি তত ফ্রিকোয়েন্টলি আপনার ডাক্তার ভিজিট করা উচিত, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। আর যদি আপনার নিজের ডায়াবেটিস না থাকে, আপনার আত্মীয় স্বজন কারো যদি ডায়াবেটিস থাকে, আমি বলবো যে এই উপদেশগুলি তাদের যদি আপনি পৌঁছে দিতে পারেন তাহলে তারা উপকৃত হবে। এবং শুধু তাই না, ডায়াবেটিস সম্পর্কে আজকে আপনি জানুন, আজ আপনার কাজে না লাগলেও হয়তো আগামী দিনে এটা কাজে লাগতে পারে। এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি রাজ টিভিকে এবং রেনাটা লিমিটেডকে এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করে দেওয়ার জন্য। আশা করি যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই শারীরিক স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং অবশ্যই মাস্ক পরিধান করুন। দেখা হবে অন্য কোনো এক অনুষ্ঠানে। সে পর্যন্ত আমি ডক্টর আফরোজা শারমিন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।